হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। তারই ধারাবাহিকতায় এদেশে যুগ যুগ ধরে একজাক আলেম সমাজ ইসলাম প্রচার করে আসছেন। ইসলামের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য তাদের ইলিম আমল দিয়ে মানুষকে হেদায়াতের পথ দেখাচ্ছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমনই একজন আলেম সম্পর্কে আলোচনা করব। তিনি বর্তমান সময়ের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত প্রিয় একজন ইসলামিক আলোচক, হযরত মাওলানা সৈয়দ মোকাররম বারীকে নিয়ে। সৈয়দ মোকাররম বারী বর্তমান সময়ে জনপ্রিয় একজন ইসলামিক স্কলার, ইসলামিক আলোচক, ইসলামিক বক্তা এবং ইসলামিক মোটিভেশনাল স্পিকার। সৈয়দ মোকাররম বারী সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জনপ্রিয় ইসলামিক বক্তা সৈয়দ মোকাররম বারীর বাড়ি কোথায়, তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে, তিনি বিবাহিত নাকি অবিবাহিত, কেন তিনি বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এত প্রিয়, তিনি এক একটি ওয়ার্ড মাহফিলে বক্তব্য দেওয়ার জন্য কত টাকা হাদিয়া গ্রহণ করেন। এছাড়াও সৈয়দ মোকাররম বারী সম্পর্কে বেশ কিছু জানা অজানা তথ্য আজকের পুরো ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সৈয়দ মোকাররম বারী বর্তমান সময়ে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে সকল শ্রেণী পেশার মানুষের কাছে খুব প্রিয় একজন ইসলামিক বক্তা। বিশেষ করে বর্তমান সময়ে তিনি বাংলাদেশের ইয়াং জেনারেশনের কাছে খুব প্রিয় একজন ইসলামিক আলোচক। ইসলামকে প্রচার করার জন্য সৈয়দ মোকাররম বারী তার ভিতরে থাকা সকল ইলিম আমল দিয়ে মানুষকে ইসলামের প্রতি আহ্বান করছেন। জনপ্রিয় এই ইসলামিক বক্তার পুরো নাম সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী। তিনি বাংলাদেশের চট্টগ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী পেশায় একজন ইসলামিক আলোচক, ইসলামিক বক্তা, ইসলামিক স্কলার এবং ইসলামিক মোটিভেশনাল স্পিকার। জন্মের পর থেকেই সৈয়দ মোকাররম বারী বেড়ে উঠেন তার বাবা মায়ের আদর এবং ভালোবাসায়। ইসলামের প্রতি ভালোবাসা এবং আবেগ তার ছোটবেলা থেকেই ছিল। সৈয়দ মোহাম্মদ মোকাররম বারীর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় হয়ে তিনি একজন আলেম হবেন। সেই স্বপ্নকে বুকে ধরে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে এখন তিনি বাংলাদেশের প্রতিটি জায়গায় ইসলামের আলো ছড়াচ্ছেন। কিভাবে ইসলাম ধর্মকে বুকের ভেতর সুন্দরভাবে আঁকড়ে ধরতে হয় তিনি তার সুন্দর বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। এজন্যই তিনি বর্তমান সময়ে ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের কিশোর কিশোরী, যুবক যুবতীদের অত্যন্ত প্রিয় একজন আলেম। সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী খুব অল্প সময়ে বর্তমান এই সোশ্যাল মিডিয়ার যুগে ইয়াং জেনারেশনের কাছে খুব প্রিয় একজন আলেম হিসেবে পরিচিতি লাভ করেছেন। ইসলামিক সেমিনার কিংবা ওয়াজ মাহফিলে মাওলানা সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী অসাধারণ ইসলামিক বক্তব্য শোনার জন্য হাজার হাজার শ্রোতাদের ভিড় জমে। জানা যায় সৈয়দ মোকাররম বারীর ইসলামিক বক্তব্য শুনে অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে গ্রহণ করছে। একজন আলেম হিসেবে সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী অত্যন্ত নম্রভদ্র এবং সুদর্শন যুবক। সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী বিবাহিত এবং তিনি দুই কন্যা সন্তানের বাবা। বিবাহিত জীবনে তিনি বেশ সুন্দর এবং শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছেন। সৈয়দ মোহাম্মদ মোকাররম বারীর মাসিক ইনকাম সম্পর্কে তেমন কোনো তথ্য আমরা পাইনি, তবে তিনি প্রতিটি তাফসির মাহফিলে হাদিয়া হিসাবে যেই টাকাটি তিনি গ্রহণ করেন সেই টাকা দিয়েই তিনি জীবন অতিবাহিত করেন। সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী অত্যন্ত নম্রভদ্র প্রকৃতির মানুষ, সবসময় তিনি হাসি খুশি থাকতে পছন্দ করেন। সৈয়দ মোকাররম বারী যখন কোনো তাফসির মাহফিলে বয়ান পেশ করেন তখন তিনি অত্যন্ত করুণ কণ্ঠে কথা বলেন। ইসলাম যে একটা সুন্দর এবং শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা সৈয়দ মোকাররম বারীর ওয়াজ শুনলেই অনুভব করা যায়। প্রিয় বন্ধুরা,
সৈয়দ মোকাররম বাড়ির ইসলামিক বয়ান আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।